হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। রিসেন্টলি এই নিউজটার ব্যাপারে হয়তো আপনারা অনেকে শুনে থাকতে পারেন, কারণ বিভিন্ন নিউজ চ্যানেলে এ সম্পর্কে আর্টিকেল পাবলিশ করা হয়েছে। আর এটা হলো যে চায়না ব্যান করে দিয়েছে ইন্ডিয়ান সেলারদের। সেলার মানে জাহাজে যারা কাজ করে তাদের। আর এটা করার ফলে প্রায় 20 থেকে 21 হাজার মানুষের চাকরি চলে যেতে পারে। আচ্ছা, এখানে কিন্তু এই ব্যানটা চায়নার সরকার থেকে লাগায়নি, মানে অফিসিয়ালি এরকম কোনো নিয়ম পাশ করেনি যার জন্য ইন্ডিয়ান সেলাররা চায়নার বন্দরেতে যেতে পারবে না। এখানে তারা একটা আনঅফিসিয়াল টাইপের ব্যান ইম্পোজ করেছে। এক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো কিছুই করা হয়নি, বরং পোর্টগুলোকে মানে বন্দরগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ইন্ডিয়ান কোনো নাবিক যাতে তাদের বন্দরে ঢুকতে না পারে। আর এই কারণে এই ঘটনাটার পর ভারত সরকারের তরফ থেকে যে স্টেটমেন্টটা এসছে যে আমাদের কোনো ডিরেক্ট কমিউনিকেশন চায়নার তরফ থেকে হয়নি, আর ভারত সরকারের ডেটা অনুযায়ী এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি, এর প্রধান কারণ হলো এটা আনঅফিসিয়াল। আর সত্যি যদি লুকিয়ে লুকিয়ে চায়না এরকম ধরনের ইনস্ট্রাকশন জাহাজ বন্দরগুলোকে দিয়ে থাকে, তবে ভারতের অনেক চাকরি চলে যেতে পারে। তবে এই সম্পর্কে সবার প্রথম যে অর্গানাইজেশন রিপোর্ট করেছিল তারা হলো অল ইন্ডিয়া সি ফেয়ারার অ্যান্ড জেনারেল ওয়ার্কার্স ইউনিয়ন। তারা টুইট করে বলে যে চাইনিজ গভর্নমেন্ট ইজ নট অ্যালাউইং অল দোজ শিপস টু এন্টার ইন্টু দ্য পোর্ট জাস্ট বিকজ অব দ্য রিজন অল দ্য কোম্পানি হ্যাজ স্টপড কলিং অল দ্য সি ফেয়ারার্স ফ্রম ইন্ডিয়া। অর্থাৎ চাইনিজ গভর্নমেন্ট যেন একটা আনঅফিসিয়াল নীতি তৈরি করে রেখেছে যে সমস্ত কার্গো জাহাজ আসবে তার মধ্যে যদি ইন্ডিয়ান ক্রু থাকে তবে তাকে তাদের পোর্টে এন্টার করতে দেওয়া হবে না। আর এটা শুধুমাত্র তারা টুইট করেই বলেনি, এটাকে বিদেশ মন্ত্রীর কাছেও চিঠি করে পাঠিয়েছে তারা। তো ব্যাপারটা একটু ভালো করে বুঝে নেওয়া যাক। ধরুন কোনো ইন্টারন্যাশনাল জাহাজ, মানে সেটা ভারতেরই হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, বাইরের দেশেরও হতে পারে। ধরুন একটা আমেরিকান শিপিং কোম্পানি আছে যারা ইউরোপ থেকে মাল নিয়ে জাপানে যাচ্ছে এবং মাঝখানে তাদের চায়নাতে দাঁড়ানোর দরকার পড়ল। সেই ক্ষেত্রে যখনই চীনের বন্দরের কাছে ওই জাহাজ যাচ্ছে, চায়না চেক করছে যে ওই জাহাজে যে ক্রু আছে তাদের ন্যাশনালিটি কী, মানে কোন দেশের লোক। আর যখনই তারা জানতে পাচ্ছে যে জাহাজের মধ্যে কোনো ইন্ডিয়ান ক্রু আছে তখন তারা ওই জাহাজকে তাদের বন্দরে ডক করতে দিচ্ছে না। তাহলে আমেরিকান কোম্পানির যদি জাহাজ হয় তাহলে সেখানে ইন্ডিয়ান কী করে এলো? এই জন্য প্রথমে আপনার জেনে নেওয়া দরকার যে সি ফেয়ারার কারা হয়। আন্তর্জাতিক যে বাণিজ্য হয় তার 80% জাহাজের সাহায্যেই হয়। আর সেই সমস্ত জাহাজগুলোকে যে কোম্পানিগুলো অপারেট করে তাদের ওই জাহাজগুলোকে চালানোর জন্য ক্রুয়ের দরকার হয়, আর এই ক্রুদেরই সি ফেয়ারার্স বলা হয়ে থাকে। এটা এক ধরনের হাই পেড চাকরি, এই চাকরিতে ভালো টাকা মাইনে পাওয়া যায়। এই কারণে বিভিন্ন দেশ থেকে এই চাকরি করার জন্য লোক বিভিন্ন কোম্পানিতে জয়েন করে। তো ইন্ডিয়া থেকেও প্রচুর লোক আছে যারা সি ফেয়ারার্স হিসেবে কাজ করে। সারা পৃথিবীতে যত সি ফেয়ারার্স আছে তার মধ্যে ইন্ডিয়া 3 নম্বর পজিশনে আছে। তার মানে সারা পৃথিবীর প্রায় 10% সি ফেয়ারার ইন্ডিয়া থেকেই যায়, প্রায় 1.5 লাখের কাছাকাছি মনে করা হয়। এই কাজে যেমন অনেক ঝুঁকি আছে, দিনের পর দিন আপনাকে সমুদ্রের মধ্যে কাটাতে হয়, তবে অপরদিকে এর স্যালারিও অনেক ভালো। তবে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্যকে যদি কন্ট্রোল করতে হয় এই চাকরির অনেক গুরুত্ব আছে। এবার চায়না এরকম করছে কেন? অ্যাকচুয়ালি তারা চাইছে যে এই সি ফেয়ারারের সেক্টরে যে সমস্ত চাকরি আছে যেখানে ইন্ডিয়ানরা অনেক ভালো ইনকাম করছে সেই জায়গা থেকে তাদের চাকরি কাট করতে চাইছে। কারণ চায়না এখন বিশ্বের মধ্যে সবথেকে বড় বাণিজ্যিক হাব বলতে পারেন। যত বড় বড় মালবাহী জাহাজের কোম্পানি আছে তাদের জাহাজ একবার না একবার হলেও চায়নাতে গিয়ে ডক করে। এই কারণে তারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আপনার কোম্পানিতে যদি কোনো ইন্ডিয়ান ক্রু আপনার জাহাজে কাজ করে তবে আপনার জাহাজকে ঢুকতে দেওয়া হবে না। তার মানে ইনডিরেক্টলি বলছে যে ইন্ডিয়ান যত লোক কাজ করছে তাদের চাকরি থেকে হাটাও। এবার বড় বড় কোম্পানির কাছে একটা প্রবলেম যে যদি তারা বাইরের কোনো কান্ট্রি থেকে সি ফেয়ারারকে হায়ার করে তবে তাদের স্যালারি ইন্ডিয়ানদের থেকে বেশি দিতে হবে। আবার একেবারে কম মাইনের সি ফেয়ারার্স খুঁজলে তাদের স্কিলসও অতটা ভালো হবে না। আবার যদি না করে তবে চায়নার পোর্টের অ্যাক্সেসও তারা হারিয়ে ফেলতে পারে। তো এই কোম্পানিগুলোর কাছে দুদিকেই সমস্যা। এবার যেহেতু চায়নার ইকোনমি এত বড়, যে কারণে কোনো কোম্পানি চায়নার পোর্টের অ্যাক্সেস হারাতে চাইবে না। এই কারণে তারা হয়তো এটাও করতে পারে যে কিছু ইন্ডিয়ান সি ফেয়ারারকে চাকরি থেকে বরখাস্ত করে দিতেও পারে চায়নার প্রেসারে এসে। আচ্ছা, আপনার হয়তো এরকমও মনে হতে পারে যে হয়তো চায়না কোভিডের জন্য এরকম করছে। তো এরকম ঘটনা আগেও একবার হয়েছিল যখন ইন্ডিয়ান ক্রু কোভিড পজিটিভ হওয়ার জন্য চায়না তাদের জাহাজেই তাদেরকে কোয়ারেন্টিন করে দিয়েছিল, আর কয়েক সপ্তাহ পর্যন্ত তারা ওই পোর্টেতেই কাটিয়েছিল। তো যদি এরকম ধরনের ব্যাপার হতো তবে শুধুমাত্র ইন্ডিয়ানদের ওপরেই এরকম করলো কেন? পৃথিবীতে এরকম বহু দেশ আছে যেখানে এখন কোভিড ছড়িয়ে গেছে, তাহলে শুধুমাত্র ইন্ডিয়ান ক্রুদের ওপরেই এত স্পেশাল ট্রিটমেন্ট কেন? এই কারণে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এদের এই কাজটা করার পেছনে কোনো আলাদা কারণ আছে। চায়না ডিরেক্টলি চেষ্টা করছে যাতে ইন্ডিয়ার ইকোনমিক লস হয়।
তার সাথে আরও একটা কারণ হল, চায়না চাইছে যে 2025 পর্যন্ত সারা পৃথিবীতে চায়নার সি ফেরার্স যেন সবথেকে বেশি হয়। বর্তমানে যেমন ইন্ডিয়ান সি ফেরারের সংখ্যা প্রায় 1.5 লাখের কাছাকাছি, চায়নারও কিন্তু কম নয়, তাদেরও 1,20,000 সি ফেরার্স সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তো এই জিনিসটাকে কাউন্টার করার জন্য এবং চায়নার সি ফেরার্সের সংখ্যা সারা পৃথিবীতে সবার থেকে বেশি করার জন্য হয়তো চায়না এই কাজটা করছে। এবার যেহেতু এই সমস্ত কাজগুলো চায়না আনঅফিসিয়ালি করছে, সেই কারণে ভারত সরকারও ডিরেক্টলি কোনো রকম স্টেপ নিতে পারছে না। কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চায়নার গভর্নমেন্টকে ডিরেক্টলি জিজ্ঞেস করবে যে আপনারা এরকম ধরনের কাজ করছেন কিনা, কিন্তু যেহেতু ব্যাপারটা আনঅফিসিয়ালি হচ্ছে, চাইনিজ গভর্নমেন্ট ইন্ডিয়াকে সরাসরি বলে দেবে যে না, আমরা এরকম ধরনের কোনো কাজই করছি না। তবে গ্রাউন্ড লেভেলে এরকম ধরনের অকাজ কুকাজ চালিয়ে যেতে থাকবে। এই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে একবার ভালো করে ইনভেস্টিগেশন করে দেখা উচিত যে ব্যাপারটা কি। আর আপনার কি মনে হয় যে চায়না এই কাজগুলো কেন করছে, কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নিতে পারেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।